শুক্রবার উত্তর যোগেন্দ্রনগরে নবোদয় পাড়া মায়ের মূর্তি বিসর্জন দিতে যাওয়ার পথে টমটম চালক ঝন্টুমের বাড়িতে সংঘবদ্ধ আক্রমণ চালালো আশা কিরণ সামাজিক সংস্থার মদ্যপ সদস্যরা। এমনকি সামাজিক সংস্থার মদ্যপ সদস্যদের আক্রমণে ওই পরিবারের তিনজন মহিলা আহত হন। লাঠির আঘাতে মাথা ফেটেছে একজনের, মহিলা শরীরের অন্যান্য অংশে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনা বিবরণ দিতে গিয়ে আক্রান্ত টমটম চালক ও তার বোন এবং স্ত্রীর বক্তব্য হচ্ছে মদ্যপ সদস্যরাই তাদের উপর আক্রমণ এবং বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। তারা মূর্তি বিসর্জন করতে যাইতেছে, সবাই মদ খেয়ে মানে খুব মানে খারাপ অবস্থা হয়েছে আর কি। মানে তারা ধরে রাখার মতন ক্ষমতা কেউ নাই, তারা লগের ছেলে আর ওই কয়েকজন আছে ধরে রাখতে চাইতেছে, কিন্তু তারা মদ চদ খাইয়ে বাড়িতে উৎপাত করে আমরা দেখা দিয়ে বেড়া ঘুরা লয়ে ঘুরে গেছে। আমার তো ফেট পাতা রাত্রে বসে তো রাত্রে তুলেছে বেড়া পড়ছে আমার গাও, আমি ঘুরে গেছি বেড়া লই। এরপর তো তার লগে একটা ছেলে হেরে দৌড়ছে, দৌড়ে ছেলেটা বেড়াটা দৌড়েছে, ওই ছেলেটা উঠে দিয়ে হে বেড়াটা লয়ে আবার ঠেললে মানে বাড়ির দিকে ঢুকে যেতে চাইতেছে জোর করে ছিল। এরকম করে ফিটাফিটি করতেছে, লাস্টে একটা কাঠ লইছে লইয়া দিছে বাড়ি, হের গাও লেগে গেছে বাড়িটা। হ্যাঁ, মাথা ফাঁসছে, দুনো হাতও ফাঁসছে। তারপরে বেড়ার ফেদে মানে সামলাইতে পারতেছে না, মানে মেয়ের লোকের ফেদে গেছে আমার হামলা করতে গেছে। তারপরে মায়েরা মানে মারধর করতে বাড়ির ভিতরে ঢুকেছিল। কেন কেন এটা আমি কইতে পারি না। তারা কে? তারা আমি চিনি না, মানে উঠে কি ডাউন কই যেতে আসলো বিসর্জন করতে? কোন ক্লাবে? ওই তো দত্তপাড় ডাউনে, কি ক্লাবের নাম জানি না। হইলো আশা, আশা কমার্স সংস্থা এমন একটা নাম আর কি, দত্তপাড়ার রাবার বাগানে এখানে ক্লাবটা। তো আমি এখান দিয়ে আপনার ইলেকট্রিক ও টু টমটম নিয়ে আইতাছি আর কি। আসার পথে আমার মানে তারা সাইড দিতেছে না, তারপরে আমি টমটমটা ওই সামনে সরার পর ওইখানে একটা বাড়ির সামনে টমটমটা আমি সরার সাইডে সাইড করে রাখছি। তো তারা আমার নাইমা হাইটটা আইতে দিতেছে না। আমি টিফিন আছিল আমার হাতে, তো আমি কই আজকে দুপুরে আমরা ভাত খেয়েছি না, টিফিন খেলাম, টিফিনটা নিয়ে এদিক দিয়ে আইতা মানে টমটমটা রাখিয়ে আমি হাইটটা আইতাছি। হাইটটা হওয়ার পথে তো তিন চারটা পোলা আমি ধাক্কা মারতেছে, একটা ছেলে কইতাছে মানাইতেছে, কেউর কথা কেউ মানতেছে না, তারপর ধাক্কা মারতেছে। তারপরে আমি ইহানে তারা আইসে পরে আমি দিদিরে কইতাছি আর কি, গেটের মধ্যে দাঁড়াইয়া, যে দিদি তারা আমার টিফিন টুফিন ফালাইছে, আমার ধাক্কায় ফালাইতেছে, আমার টমটম রেখে মতো হাইটে হাইটে দিতেছে না, এটা তো ঠিক না। এরপরে তারা এসে বেড়ার মধ্যে মারছে রাত্রি, ইহানে বেড়ার মধ্যে রাত্রি বাসের মধ্যে আমার দিদি পিসি আমার মিসেস তারা বাইরিয়ে গেছে। বাইরে যাওয়ার পরে তারারে ওই কাটা ছিল হাতের মধ্যে, কাট দিয়ে মাথার মধ্যে আমার মিসেসের বাড়ি মারছে, মাথা ফাইটা গেছে গা। ঠিক আছে, এদিকে আশা কিরণ সামাজিক সংস্থার উচ্ছৃঙ্খল নেশাখোর সদস্যদের এই অসামাজিক কুকর্মের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিছির অবটেছে। সংস্থার কর্মকর্তাদের ভূমিকা নিয়েও খুশি নন সুপবুদ্ধি সম্পন্ন এলাকাবাসী। তবে ঘটনা প্রেক্ষিতে থানার দ্বারস্থ হবেন আক্রান্ত পরিবারটি, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন আক্রান্তরা। ব্যুরো রিপোর্ট, হল্লাবোর।